একদম ট্রিগোনোমেট্রিক বেসিক যে জিনিসটা আমরা শিখেছি সেটা প্রয়োজন হবে নাম্বার 5 বলছে একটা ফাংশন f of x equals to a plus 5 cos bx where a and b are constant given that the maximum value of f is 3 state the value of a আমরা একটা কথা জানি সাইন ফাংশন বলো আর কস ফাংশন বলো সাইন এক্স বা কস এক্স এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 মিনিমাম ভ্যালু হচ্ছে নেগেটিভ 1 এই এই ফাংশনটাকে তুমি যদি y তোমাকে f x এর ম্যাক্সিমাম ভ্যালু স্টেট দা ভ্যালু অফ a তাই না ম্যাক্সিমাম অফ f ইজ 3 দেওয়া আছে তাহলে এটার ম্যাক্সিমাম হচ্ছে 3 ইকুয়ালস টু a প্লাস 5 এই ফাংশনটা কি কস ফাংশন না সো কস ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত 1 তাহলে 5 into 1 that means 3 equals to a plus 5 so a equals to 3 minus 5 that means a value হচ্ছে negative 2 ঠিক আছে স্যার এই বিটা কি হলো বি এর কস ফাংশন কি বিটা কস ঠিক আছে এটা তো কস ফাংশন কস ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু ইজ 1 আমরা সেই অনুযায়ী এই রেজাল্টটা বসায় আছি স্যার cos b minus 1 cos bx কি হবে মানে 1 হয়ে গেল আচ্ছা cos bx ফাংশনটা কি cos ফাংশন যদি cos cx ও থাকে তাহলে কি cos ফাংশন cos এর সাথে যাই থাকে ফাংশন তো cos এটা ম্যাক্সিমাম ভ্যালু কখনো 1 এর উপরে যাবে না বুঝতে পারছো এটা মিনিমাম ভ্যালু কখনো -1 এর নিচে আসবে না সো এখানে যাই থাকুক না কেন এই cos ফাংশনের ভ্যালু ইজ 1 ম্যাক্সিমাম ভ্যালু সো এই পুরোটার ভ্যালু যদি 1 হয় 5 into 1 5 into 1 তারপর বলছে স্টেট দ্য এমপ্লিটিউড অফ এফ এটা আমরা সবাই জানি তাই না সাইন বা কসের কোএফিসিয়েন্ট যেটা সেটাই হচ্ছে তার এমপ্লিটিউড এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এমপ্লিটিউড ইজ 5 এই যেখানে কস ফাংশনের সাথে কোএফিসিয়েন্ট 5 দিয়ে দেওয়া আছে তারপর বলছে গিভেন দ্যাট দ্য পিরিয়ড অফ এফ ইজ 120 ডিগ্রি স্টেট দ্য ভ্যালু অফ বি আমরা পিরিয়ড বের করার জন্য ফর্মুলাটা কি শিখছি 360 ডিগ্রি মোড়ের জন্য একটা রেড মোড়ের জন্য একটা 360 ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট এখানে কত b এখানে ওরা পিরিয়ডটা কত বলতেছে 120 equals to 360 by b that means b equals to 360 by 120 কত আসলে 3 আচ্ছা পিরিয়ড বের করার ফর্মুলা হচ্ছে 360 ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x এই ফাইভটা cos function sin function তুমি কি trigonometry করছিলা division test তো করছিলা at least তা করছো তো ভালো মতো trigonometry করছিলা একটু বলে দেই cos function sin function এর coefficient টাই হচ্ছে তার amplitude এখানে x এর গুলোর সাথে কি আছে 5 যেন amplitude is 5 okay আর period বের করার formula 360 divided by coefficient of x x এর সাথে কি আছে b so 360 by b ওরা বলে দিচ্ছে period is 120 so 360 by b equals to 120 এখান থেকে b এর ভ্যালু চলে আসবে ওকে তো এই স্কেচিংটা আবার লম্বা জিনিস স্কেচিং এর জন্য আমরা এখন ফার্স্টে ফাংশনটা ইমাজিন করি যে ফাংশনটা তাহলে যেটা দাঁড়াচ্ছে যে a প্লাস a এর ভ্যালু ইজ মাইনাস 2 প্লাস 5 cos b এর ভ্যালু ইজ 3x ফাংশনটা এটা এখন এই স্কেচিং এর জন্য তোমাকে ফার্স্টে এভাবে চিন্তা করতে হবে যে ফাংশনটা কার ফাংশন cos x এর ফাংশন cos x ফাংশনের এই হচ্ছে গ্রাফটা যেটা এই মিনিমাম ভ্যালু নেগেটিভ 1 ম্যাক্সিমাম ভ্যালু পজিটিভ 1 এটা কি ঠিক আছে তো यस যেটা এমপ্লিটিউড এখন কত 5 তার মানে এই 5 1 যেটা 5 এটা 5 1 যেটা নেগেটিভ 5 ঠিক আছে দেন আরো কাজ আছে এখন কিন্তু শেষ হয়নি আমি শুধুমাত্র এতটুকু আগে চিন্তা করব এই রেঞ্জটা এটা 0 আমরা নরমালি যেটা করে থাকি একটা স্কেচ করার জন্য এমপ্লিটিউড 5 পিরিয়ড কত পিরিয়ড কত 120 ডিগ্রি তাহলে ইনক্রিমেন্টটা एक्चुअली কত হবে ইনক্রিমেন্ট ইজ 120 ডিভাইডেড বাই 4 30 ডিগ্রি মনে আছে তোগুলো সো ইনক্রিমেন্ট মানে হচ্ছে পিরিয়ড ডিভাইডেড বাই 4 আচ্ছা আমার এখানে একটা ভিডিও আছে ফার্স্টে তুমি দেখো একটা ট্রিগোনোমেট্রিক কিছু রিভিশন আমরা দেখি এই ইনক্রিমেন্ট হচ্ছে এক্স ইন্টারসেপ্ট টার্নিং পয়েন্ট এক্স ইন্টারসেপ্ট টার্নিং পয়েন্ট ওকে তার মানে এটা 30 ডিগ্রি এই বরাবর এটা 60 ডিগ্রি এই বরাবর এটা 90 ডিগ্রি এই বরাবর এটা 120 ডিগ্রি এটা কিভাবে যাচ্ছে আগে বুঝানো একটা 30 দুইটা 30 তিনটা 30 চারটা 30
কাউন্টিং বুঝতেছো ফার্স্ট 30 সেকেন্ড 30 থার্ড 30 ফোর্থ 30 কিন্তু ড্র করতে বলছে তোমাকে 180 পর্যন্ত তার মানে এটা আরো দূর যাবে এটা 120 পরে আরো আরো দেখি তাহলে এখানে আবার এটা কত আসবে 150 তার মানে এখানে দূরক পর্যন্ত 150 পরে আবার এটা 130 সরি 180 এতটুকু হচ্ছে শুধু এটার জন্য তাহলে এখানে মাইনাস 2 মানে কি টোটাল গ্রাফটা 2 ইউনিটস নিচে নামে যাবে যদি 2 ইউনিটস নিচে নামে যায় এই লাইনটাকে এবার ইমাজিন করবা এটা y অ্যাক্সিস যেটা ছিল এটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস 2 হয়ে যাবে তাই তো আর 5 মাইনাস 2 এটা হবে 3 মাইনাস 5 মাইনাস 2 এটা হয়ে যাবে মাইনাস 7 তাহলে x অ্যাক্সিস কোথায় এটা হচ্ছে বসাবানা তারপরে 180 এই বরাবর এটা 180 মনে করছিস স্কেচিং यस স্যার তাহলে তো যদি আমি কালকে একটা স্কেচিং করতে দিই পারবো না কারণ এই একটা অঙ্কে কিন্তু মোটামুটি সবগুলো জিনিস কভার হয়ে গেছে স্যার আজকে কোনো সমস্যা হবে মেহেরিন আচ্ছা আচ্ছা স্যার এখানে মাইনাস 2 বলে দুইটি নিচে নামছে মাইনাস 2 হওয়ার কারণে টোটাল গ্রাফটাকে 2 ইউনিটস নিচে নামায় দিল আর প্লাস 2 হলে 2 ইউনিটস উপর উঠিয়ে দিল তখন এটা 5 প্লাস 2 7 মাইনাস 5 প্লাস 2 মানে প্লাস মাইনাস 3 হয়ে যেত ঠিক ওকে আচ্ছা